সম্মানিত বাদন গ্রামবাসী, গরিব ও দুঃখী মানুষের মাঝখানে খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক দুলাল চৌধুরী শীত উপলক্ষে কিছু কম্বল ও ল্যাপ। হরে, এই লোকটা কি ভালো মানুষ, নাম জানি কি? ও, দুলাল চৌধুরী। হ লোকটা রেলায় ভালো করুন। লোকটা প্রতি বছর আম করে ল্যাপ দেয়, কম্বল দেয়, আবার ঈদে জাকাত দেয়, মসজিদে আরও কত কিছু কোরবানির মাংস কি আমি কিনে খাইতে পারতাম। আসলে কি, ওই লোকটা একটু কোরবানির মাংস দেয় বলেই খাইতে পারি। এমন একজন ভালো মানুষ, কি আর কম। মসজিদ মন্দির গির্জা সমান চোখে দেখে। উনি এত ভালো মানুষ, ওনার জন্য আল্লাহ আমি দোয়া করি, উনি যেন হাজার বছর বাইচে থাকে। আল্লাহ আমার দোয়াখান আপনি কবুল করে নেন, আমি তো গরিব মানুষ। আমিন। আমার শীতের কাপড় দেয়, যাই এখানে কাপড় যে লই যাই। যে লোক মসজিদ মাদ্রাসা তারপর গরিব দুঃখীদের দান খয়রাত করে প্রতি বছর এই যে কাপড়টাও তো তুমি দিয়ে তোমার দিছে দুলাল চৌধুরী, এই ঈদেও আমাকে কাপড় চোপড় দিব। নতুন কাপড় পরা তুমি থাকবা সাইজা, আমি নামাজ পড়ে আম ঈদে তারপর ওই খটাস খটাস করে ওই ছবি তুলছিলাম মনে পড়ে? এইবার ওই দুলাল চৌধুরী আমাকে শীতবস্ত্র খাওকি শীতবস্ত্র দিবে, কম্বল কম্বল চেনো? লেপের মতো কম্বল। ওইটা কি সুন্দর গায়ে দিলে আরাম লাগবে শীতের মধ্যে, আমাকে যে টিনের বাড়ি ফুটা ফাটা দিয়ে বাতাস ঢুকে ঠান্ডা বাতাস। দুলাল চৌধুরী হে নাকি কম্বল বিলাইতাছে তো শীতের মধ্যে, তাই ভাবতেছি আমরাও কম্বল আনতে যাই। চলো বন্ধু, আমি আসতে পারি না বল, তুমি যাও। দাদি তুমি যে নিয়ে আসো, ও তোমার শোল্ডার দেখতেছি ভালো না। আচ্ছা তাহলে আমি এই যাই। আচ্ছা পরে গেলে এই এলাকায় যদি এরকম শিল্পপতি না থাকতো, ঈদের মধ্যে জাকাতের কাপড় লুঙ্গি শাড়ি, আবার এই যে বিপদে আপদে বিভিন্ন কারো বিয়া হয় না ওরে নিয়ে যাওয়া তো রিক্স আছে। ওর বিয়ের টাকা দিছিল না উনি? ওর স্বামীটা তো গেছে গা, এখন কি করবো? যদি চিন্তার পারে তোমার না বিয়াতে গেছিলাম ও ভাই যান। হ্যাঁ এমনি কোয়েন না বকটার মধ্যে কেন জানি সেট করে উঠি, সেট করে উঠবো ভাতার সাইডে গেছে। তাইলে তুই কি ভাতার ধরে রাখতে পারছ না? ওর দোষ কি? আল্লাহ মগজে শীতের কাপড় দেয় আছে, মগজে জাকাতের কাপড় দেয় তুমি এর বেশ নসিব করে আমি একটু নিচুকে মা পুরুষ মানুষের চরিত্র পাওয়া যায় না। Oh,
আসলে আমি এমপি মন্ত্রী কিছুই নয়, জানি আপনাদের কিছু অনুদান দিয়ে আমার অনেক ভালো লাগে। আমি বস্ত্র বিতরণ করে থাকি এবং বিভিন্ন বিয়ের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমি অর্থ যোগান দিয়ে থাকি। তো আপনাদেরকে কিছু কিছু অনুদান দিতে পারলে আমি অত্যন্ত খুশি হই এবং আনন্দ হই। আপনার অনুদান কি জানি কয় ওইটা পাইলে আমরাও খুশি তো গর্ভবতী হই যাই না আমাদের। আমার অনেক ভালো লাগে আপনাদের কিছু দিতে পেরে। তবে এবার কোনো বস্ত্র টস্ত্র নাই স্যার, হয়েছে কথা তো শুনছি, আপনি তো দেওয়ার লেগে ডাকছেন, একটু কথা কয়ে লাভ আছে, একটু দেন না জায়গা। আরে দাঁড়ান দিচ্ছি, গরু খাই নে বাবু, গরু ওই যে খালার গরু আছে আমার বউ। আর ঠিক আছে, কাম আছে স্যার, আই সব থাকে সব থাকে ঠিক আছে। দিব এ ঢেলোকা ঢেলোকা, হ্যাঁ এ ঠেলা ঠেলা করা তো ধৈর্য ধরে একটা জিনিস দিতে আইয়া তোমরা আসলে কথা হতে পারে। আই ঠেলা ঠেলি কইরা না স্যার, ঠেলি করে না, দিব তো দিব, ব্যবস্থা হবে না, আরে দিতে আছে খারাপ দিব দিব। আমার একটু কথা শুনেন, এবার আপনাদেরকে প্রচন্ড শীত পড়ছে, এর জন্য আমি প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা লোকে একটা করে ফ্যামিলিতে অন্তত একটা করে ল্যাব দিতে চাই। দেন স্যার, তবে সবাই ধৈর্য সহকারে লাইনে দাঁড়ান, আস্তে আস্তে দিব আর আস্তে আস্তে সুশৃঙ্খল ভাবে নেবেন, ঠিক আছে? এত বড় লাইন দিম, লাইন দিম, হ্যাঁ কেউ হই হুল্লা গন্ডগোল করবেন না, লাইন লাইন, হ্যাঁ এই আপনি আসেন লাইন দেন, লাইন দেন, লাইন দেন, আরে 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 আমার সম্বল বউ আর জি স্যার, জি স্যার, হ্যাঁ স্যার আমি চিনি, দুলাল চৌধুরী সমাজ সেবক। জি স্যার, জি স্যার, উনি প্রতি বছর এই শীতের সময় বস্ত্র দান করে স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, প্রতি বছর উনি লোক খুবই ভালো স্যার। জি স্যার, বস্ত্র দান করার সময় লোক মারা গেছে অনেকজন স্যার, এটা তো আমি জানি না। জি স্যার, আমি উনি তো গণ্যমান্য লোক। জি স্যার, জি 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 স্যার, ফলো মি। অনেক লোক মারা গেছে, এটা আপনি কি করলেন? আরে আমি সবাইকে বলছি আপনারা সারিবদ্ধ ভাবে লাইন পাবে, সুন্দর করে ল্যাব নেবেন, আমি সবাইকে ল্যাব দিচ্ছি, ওনারা হই হুল্লা করে ওনাদের নিজেদের মধ্যে গন্ডগোল করে ওনারা এইভাবে একটা দুর্ঘটনা ঘটায়। এখন তো কতগুলো, আপনি তো বেশি ঝামেলা করছেন, আপনি বেশি কথা না কইয়া যদি একটা একটা করে দিতেন আমার বউ মরতো, মিয়া আমার বউ মরার জন্য আপনি দায়ী, মিয়া আমার বউর আইডা দেন। ঠিক আছে, উনি আপনি দায়ী, এই যে লোকগুলো মারা গেছে সম্পূর্ণ আপনি দায়ী, আপনারা শীত শীত বস্ত্র দেন, যাই দেন, কাপড় দেন, লেপ দেন, থানায় যাবেন, পুলিশকে ইনফরমেশন করবেন, আমাদের সাথে সহযোগিতা করবেন, আমরা সিকিউরিটি দিব, পুলিশ দিব, লাইনে দাঁড় করায় মানুষকে একটা একটা করে দিবেন, আপনারা লোক দেখানোর জন্য মানুষকে পত্র পত্রিকায়
মানে পাবলিসিটির জন্য আপনারা কি করেন, এক ট্রাক মাল হয় না 10 ট্রাক লোক খবর দেন, লক্ষ লক্ষ লোক আসে, তখন মারামারি বাজে। আপনার মাল হলে অল্প কটা আপনার লোক দাওয়াত দিয়ে রাখেন, দুনিয়া ডেলিভারি মাইকিং করে দেন, এগুলো কি এভাবে মানুষ মারার কোনো অর্থ আছে? ও স্যার মাইকিং করছে স্যার, মাইকিং না করে যদি বাড়ি বাড়ি খবরটি আইতো তাহলে আমার বউ পড়তো। এটা কি লোক জানানোর জন্য দান? এই যে লোকগুলো মারা গেছে এটা দায় খেয়ে দিবে, চলুন থানা চলুন। হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? নিশ্চয়ই ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিতে নিত্য নতুন কমেডি পেতে হলে কমেডি কিং সিটিজি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ আমাদের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন। ঘন্টাটি বাজাতে কিন্তু ভুল করবেন না অবশ্যই।